হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইব্রেরিজ। তো আজকে দেবের একটা আপকামিং সিনেমা নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে প্রজাপতি। তো প্রজাপতি যেহেতু ক্রিসমাসে রিলিজ হবে, এবার একটা একটা করে কিন্তু প্রজাপতি একটা একটা করে আপডেট আসছে। লাস্ট যেটা আমি আপডেট দিয়েছিলাম যে প্রজাপতিতে মিঠুনের চরিত্র মানে বিপরীত থেকে অভিনয় করবেন, সেখানে মমতা শঙ্করের কথা আমি বলেছিলাম। তো তার সঙ্গে সঙ্গে এটা প্রশ্নটি ছিল যে এই সিনেমায় কি দেবের নায়িকা থাকবে, কারণ দেবের প্রোডাকশনে যেটা লাস্ট ছিল টনিক, টনিকে সেইভাবে কোনো দেবের নায়িকা ছিল না। তনুশ্রী তনুশ্রী ছিল, কিন্তু তনুশ্রীর ক্যারেক্টারটা কোনো ডেপ মানে সিনেমার সঙ্গে সেইভাবে ছিল না। তো এবার প্রশ্ন ছিল যে প্রজাপতির ক্ষেত্রে যেখানে সে মিঠুন চক্রবর্তীর ছেলে চরিত্র অভিনয় করছে, সেখানে নায়িকা কে হবে? তো অনেক নাম অনেকে বলছিল, এখানে নায়িকা রুক্মিণী হতে পারে, যেহেতু দেবের প্রোডাকশনে রুক্মিণী প্রচুর চান্স পায়, তো রুক্মিণীর নাম অনেকের মাথায় এসেছিল। এছাড়া বহু নাম অনেক নাম মাথায় এসেছিল, কিন্তু সবকিছুর উঠতে গিয়ে দেবের প্রোডাকশন থেকে আবার নতুন মুখ আনা হচ্ছে, যেটা একটা ভালো সাইন। এবং যাকে আনা হচ্ছে সে কিন্তু ভালো অভিনেত্রী, কারণ ছোট পর্দায় তার অভিনয় আমি যেটুকু দেখেছি আমার ভালো লেগেছে। তো নায়িকাটার নাম হচ্ছে শ্বেতা ভট্টাচার্য, এবং তিনি এর আগে যমুনা ঢাকি, তারপর সিঁদুর খেলা, জড়োয়া ঝুমকো সহ বহু সিরিয়ালে কাজ করেছে। এবার সেখানে তো তার অভিনয় আমি দেখেছি বেসিক্যালি, কিন্তু মানে অনেক ফ্যামিলির মধ্যে কিন্তু শ্বেতা ভট্টাচার্য একজন খুব জনপ্রিয় নাম, কারণ যারা সিরিয়ালের অডিয়েন্স তারা কিন্তু শ্বেতার খুব বড় ফ্যান, মানে তার অভিনয়ের ফ্যান, এবং ন্যাচারালি অভিনয়টা ভালো করে। মানে যে কজন এখন সিরিয়ালে নায়িকার রয়েছে আমি দেখেছি বেসিক্যালি, তাদের মধ্যে শ্বেতার অভিনয় আমার ভালো লাগে। তো এখানে এখানে দেবের বিপরীতে যে ক্যারেক্টারটা রয়েছে নায়িকার, সেখানে শ্বেতা ভট্টাচার্যকে কাস্ট করা হয়েছে বলে খবর, এবং এটা আমি বলছি না, আজকে খবরের কাগজে দেখলাম নিউজটা। তো যেটা জানা যাচ্ছে যে এখানে যে ক্যারেক্টারটা হতে চলেছে নায়িকা, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার হবে, এবং যেরকম এখন বাংলাদেশের নায়িকা ক্যারেক্টার হয়ে থাকে যার কিছু করার থাকে না, ওরকম নয়, ক্যারেক্টারটার মধ্যেও বেশ ভালো রকম ডেপথ রয়েছে, ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করানো হচ্ছে। তো যাই হোক, নতুন একটা মুখ সামনে আসছে, আমার সিরিয়াল থেকে একটা নতুন মুখ সামনে আসছে, সেটা ভালো দিক, এটা নিয়ে আমি খুশি। এবং মিউজিক ডিরেক্টর এখানে নতুন, অর্থাৎ দেবের প্রোডাকশন এবং অতনু যিনি এটার কো প্রডিউসার, তারা কিন্তু এখন মানে ভালো মতো কিন্তু নতুন মুখ নিয়ে আসছে, সেটা মানে কিসমিস হোক বা টনিক হোক, পরপর দেবের যে কটা কাজ আছে কিন্তু প্রচুর নতুন মুখ রয়েছে। কিসমিসে তো ভর্তি ভর্তি নতুন মুখ ছিল, তো এখানেও নায়িকা নতুন, তারপর মিউজিক ডিরেক্টরও নতুন। এখানে মিউজিক ডাইরেক্ট করবেন রথিজিৎ ভট্টাচার্য, যে সারেগামাপাতে এর আগে খুব নাম করেছিল, এবং এটাই তার কোনো সিনেমার জন্য প্রথম তার মিউজিক হতে চলেছে, এবং সেটা এখন অব্দি খবর। তো অর্থাৎ এটুকু ফাইনাল যে প্রজাপতি সিনেমার নায়িকা এবং প্রজাপতি সিনেমার মিউজিক ডাইরেক্টর দুজনেই নতুন হতে চলেছে। এবার কথা হচ্ছে সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করবে কি করবে না, দেখুন এটাতে এইভাবে বলা যায় না। আমরা অনেকেই বলেছিলাম যে টনিক খুব একটা ভালো বিজনেস করবে না, তারপর দেখা যায় টনিক পুষ্পাকে সরিয়ে দিয়ে, 83কে সরিয়ে দিয়ে আমাদের রাজ্যে হিউজ লেভেল অফ কালেকশন করেছিল। যদি স্টোরিতে দম থাকে এবং যদি গল্পের মধ্যে সেই এন্টারটেইন করার ব্যাপারটা থাকে, তাহলে কিন্তু লোকে দেখবে। এবং যেখানে দেব পরাণ বন্দ্যোপাধ্যায় জুটি এত হিট ছিল, সেখানে দেব আর মিঠুন একসঙ্গে, এই ব্যাপারটা তো অবশ্যই একটা ক্রেজ তৈরি করবে। এবং যদি ট্রেলারটার মধ্যে দম থাকে, ট্রেলার যদি ভালো হয় আর যদি স্টোরিটাও ভালো হয়, তাহলে কিন্তু সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করতে পারে। এখন অবধি দেব খুবই ভালো পারফর্ম করেছে বক্স অফিসে, গোলন্দাজ বক্স অফিসে হিট ছিল, তারপর ধরুন টনিক তো ব্লকবাস্টার হিট ছিল। তো সেই হিসেবে বলতে গেলে কিন্তু খুব ভালো রকম একটা স্ট্র্যাটেজি মেনে দেব চলছে, এটা ভালো দিক। কিসমিস একটা রিসেন্ট বিজনেস করেছে যেটা দরকার ছিল, মানে ভালো বিজনেসই করেছে। তো সেই হিসেবে বলতে গেলে কিন্তু দেবের প্রোডাকশন এখন ভালো মতোই কাজ করছে। এরপর কাছের মানুষ আসছে, ওরা তো আমার মনে হয় শিওর ভালো বিজনেস করবে, একই সিনেমায় প্রসেনজিৎ এবং দেব। এবং যেহেতু প্রসেনজিৎ রায় কুকু একটা ভালো রেসপন্স পেয়েছে, মানে প্রসেনজিৎকে নিয়ে একটা বুস্টিং হয়ে গেল, তো স্বাভাবিকভাবেই দেব প্রসেনজিৎ এই যে জুটিটা এর একটা হিউজ লেভেল অফ একটা ক্রেজ তৈরি করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে প্রজাপতিও দেব মিঠুন যেহেতু রয়েছে, অবশ্যই একটা হাইপ ক্রিয়েট করে রেখেছে অবভিয়াসলি। এবং দেখা যাক কি হয়, তো শীতকালেই আসছে এখন অবধি ফাইনাল, এবং নায়িকা এবং মিউজিক ডিরেক্টরও ফাইনাল হয়ে গেলো। এবং যতদূর খবর, এই কতই জুন থেকে না জুলাই দিক থেকে মোটামুটি এটা শুটিং নাকি স্টার্ট হয়ে যাবে। তো আশা করা যায় যে এটা যেহেতু কিছু লো বাজেটের মধ্যে করা একটা কাজ, তো আশা করা যায় শুটিং ডিসেম্বরের আগে তো অবভিয়াসলি কমপ্লিট হয়ে যাবে, রিলিজ করে যাবে ডিসেম্বরে। তো যাই হোক, এটা ছিল আজকের আপডেট। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও, যদি চ্যানেলটা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার, আবার দেখা হবে এখন মতো, বাই, সবাই ভালো থেকো।